মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গলসি থানার পুলিশ 2 নম্বর জাতীয় সড়কে কুলগড়িয়াচটি এলাকা থেকে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাসের ভেতর থেকে 20টি তাজা বোমা ভর্তি বাক্স সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানান, তাদের কাছে খবর ছিল একটি সরকারি বাসে বোমা নিয়ে যাওয়া হচ্ছে। পানাগড় সেনা ছাউনি ইন্টেলিজেন্স বিভাগ ফোনে বিষয়টি গলসি থানাকে জানায়। বাসটি কলকাতা থেকে পানাগড় যাচ্ছিল। পুলিশ সন্ধ্যা নাগাদ জাতীয় সড়কে কুলগড়িয়া এলাকায় গার্ডরেল লাগিয়ে বাসে তল্লাশি চালায়। পুলিশ বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সরফরাজ আনসারি নামে এক যুবকের সিটের নিচ থেকে বোমা ভর্তি বাক্সটি উদ্ধার করেন। ওই যুবক জানান, ইব্রাহিম খান ওরফে এহসান আলম নামে কলকাতার এন্টালির আঞ্জুমান রোডের বাসিন্দা এক ব্যক্তি তাকে বাসে বাক্সটি তুলে দেয়। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এদিনই বোমাগুলিকে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা নিষ্ক্রিয় করে। কালকে একটি ইনফরমেশনের বেসিসে কুলগড়িয়া থেকে একটি বাস যাচ্ছিল, সেখান থেকে একজন সাসপেক্টকে অ্যারেস্ট করা হয়, যার কাছ থেকে বোম পাওয়া কিছু বোম লাইক মেটেরিয়াল সিজ করা হয়। পরবর্তী সময়ে আমরা তাকে অ্যারেস্ট করেছি। এখন বোম লাইক মেটেরিয়ালটাকে ডিসপোজ করার জন্য আমরা সিআইডি বোম স্কোয়াডকে আমরা খবর দিয়েছিলাম, তারা এখন স্পটে আছে, ডিসপোজ করছেন। তাদের রিপোর্ট পেলে ফার্দার ডিটেলস জানা যাবে, অ্যাকিউজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। সমস্ত ডিটেলসই আমরা পেয়েছি, ওটা থানার কাছে আছে, এই মুহূর্তে আমার কাছে নেই, তবে কলকাতার দিকে বাড়ি বলে আমি জানি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।